বাংলাদেশের পূর্বের 10 টাকা নোটের একপাশে আতিয়া মসজিদের ছবি ছিল। প্রায় এক যুগ ধরে এই টাকাটি প্রচলিত ছিল। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এসেছি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী স্থাপনা আতিয়া মসজিদে। হয়তো বা আপনারা আগের আমলের 10 টাকা বা পূর্বের 10 টাকা নোটে এই মসজিদটির ছবি দেখতে পাবেন। আতিয়া জামে মসজিদ সম্রাট জাহাঙ্গীরের সময় বাইজিদ খান পন্নীর পুত্র শায়েদ খান পন্নী শাহ বাবা কাশ্মীরির সম্মানার্থে 1609 সালে এই মসজিদটি নির্মাণ করেন বলে জানা যায়। মসজিদের মূল ভবনে প্রবেশের সময় উপরে একটি শিলালিপি রয়েছে, সেই শিলালিপিতে লিপিবদ্ধ আছে এই মসজিদটির তথ্য। আতিয়া মসজিদটি বর্তমানে প্রত্নতাত্ত্বিক বিভাগের সংরক্ষিত ইমারত। এই মসজিদটি রওশনারা খাতুন চৌধুরানী কর্তৃক 1838 সালে এবং আবু আহমেদ গজনবী খান কর্তৃক 1909 সালে মসজিদটি দুবার সংস্কার করা হয়। লাল ইট দ্বারা নির্মিত এই মসজিদটি আকারে বেশ ছোট, 59 ফিট দৈর্ঘ্য এবং 40 ফুট প্রস্থ এবং দেওয়ালের পুরুত্ব প্রায় 7.5 ফুট। এই মসজিদ চার কোনায় 4টি অষ্টকোণাকৃতি মিনার রয়েছে, যার উপরের অংশটি ছোট গম্বুজ আকৃতি ধারণ করেছে। মসজিদের উপরে রয়েছে প্রধান গম্বুজ বা বড় গম্বুজ একটি এবং এর সাথে ছোট ছোট 3টি গম্বুজ সহ সর্বমোট 4টি গম্বুজ রয়েছে। এটা হচ্ছে মসজিদের পূর্ব পাশের দেওয়াল। আমার এই দেওয়ালের পাশেই দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন টেরাকাটা এবং ইট খোদাই করা যে নিদর্শনগুলো, সেগুলো সেই আমলের আঞ্চলিক নিদর্শন এবং মুঘল আমল স্থাপত্য শিল্পের অনেক নিদর্শন তুলে ধরছে। এই যে একটা টেরাকাটা ফুল, এই যে এটা হচ্ছে একটা ফুল, আর দেখতে পাচ্ছেন এটা একটা ফুলের ছবি। এটা হচ্ছে মাটির পাথরে খোদাই করা, সেই আমলের নিদর্শনগুলো স্থাপত্য এত সুন্দর সেটা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আতিয়া মসজিদের পূর্ব উত্তর দেওয়ালে রয়েছে অলঙ্করণ নকশা, এতে টেরাকাটা ও ইট খোদাইয়ের নকশাতে চমৎকার আঞ্চলিক অলঙ্করণ লক্ষণীয়। সম্পূর্ণ প্রাসাদটি এরকম অলঙ্করণ নকশায় আচ্ছাদিত রয়েছে। এতে রয়েছে অসংখ্য ফুলের অলঙ্করণ, চক্রাকার জ্যামিতিক নকশা এবং প্রভৃতিক ধরনের অলঙ্করণ নকশা। দূর থেকে এরকম অলঙ্করণ নকশা দেখতে মসজিদের দেওয়ালটি খুব সুন্দর দেখা যায়। এসব অলঙ্করণ 1600 সালের প্রথম দিকে প্রচুর পরিমাণ ব্যবহার করা হতো। সুলতানি ও মুঘল আমলের স্থাপত্য রীতি সুস্পষ্ট নিদর্শন রয়েছে এই মসজিদের নির্মাণ কৌশলীতে। এই মসজিদের মূল ভবনে প্রার্থনা কক্ষে প্রবেশের জন্য মোট 3টি প্রবেশ পথ রয়েছে, তাছাড়া দক্ষিণ ও উত্তর দিকে 2টি করে প্রবেশ পথ রয়েছে। এই মসজিদের মুসল্লির সুবিধার্থে মসজিদের পশ্চিম পার্শ্বে শায়েদ খান পন্নী একটি জলাশয় নির্মাণ করেন, যাতে করে মসজিদে মুসল্লিরা এখানে উজু এবং গোসল করতে পারেন। আমার সামনে 3 গম্বুজ বিশিষ্ট যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এই স্থাপনায় মুসল্লিরা উযু করেন।
এখন জেনে নেওয়া যাক কীভাবে এই আতিয়া মসজিদে আসবেন। ঢাকা থেকে বা অন্য কোথাও থেকে আসলে সরাসরি টাঙ্গাইলগামী বাসে করে টাঙ্গাইল বাস স্ট্যান্ড, যেটা পুরাতন অথবা নতুন বাস স্ট্যান্ডে নামতে পারেন, অথবা করটিয়া বাইপাসও নামতে পারেন, অটোরিকশা সিএনজি করে সরাসরি এই আতিয়া মসজিদে আসতে পারবেন। আমি আপনাদের সুবিধার জন্য গুগল ম্যাপে আতিয়া মসজিদের লিংক দিয়ে দিলাম।